নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ। আর আমরা বলেছিলাম যে ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা লেকচার আনবো। তো এই আজকে আমাদের প্রথম লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা প্রস্তর যুগ সম্পর্কে জানবো। তো আমরা যতটা জানা দরকার প্রস্তর যুগ সম্পর্কে, সাধারণত পরীক্ষার জন্য এগুলো আসে, সেগুলো সম্পর্কে ডিটেলস জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। আর আপনি কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ বাটন নিতে পারেন মাত্র 59 টাকা পার মান্থ। আর এর মাধ্যমে আপনি চ্যানেলে অনেক ব্যাচ পাবেন এবং অনেক এক্সট্রা ফেসিলিটি পাবেন। তো আমি আপাতত ডিভিশন লেকচারটা আনছি না, কিন্তু এই ব্যাচটা অন্তত আপনারা নিতে পারেন আর চ্যানেলের সাপোর্ট করতে পারেন, চ্যানেলে কন্ট্রিবিউট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের প্রাক ইতিহাস, ভারতের প্রাক ইতিহাস জানতে গেলে প্রস্তর যুগ সম্পর্কে না জানলেই নয়। আপনি হয়তো হরপ্পা সভ্যতা সম্পর্কে জানেন, মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানেন, মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে জানেন, কিন্তু প্রস্তর যুগ না জানলে তার ভিতটা গড়া হয় না। আমাদের ইতিহাসের ভিত এই প্রস্তর যুগের মধ্যেই রয়েছে। একটা বাড়িতে যে ভিত দরকার হয়, সেই বাড়ির ভিত কিন্তু না দুর্বল হলে সেটা কিন্তু ভেঙে পড়ে। তো আমাদের প্রস্তর যুগ সম্পর্কে জানতেই হবে, কেননা প্রস্তর যুগ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমাদের এই যে মানব জাতি, এই মানব জাতি সম্পর্কে কিন্তু জানা যায়। কীভাবে জানা যায়? প্রথমে কোশ্চেন হচ্ছে কীভাবে জানা যায়? আমাদের এই মানব জাতি সম্পর্কে জানা যায় জীবাশ্মের দ্বারা। জীবাশ্মের দ্বারা আমাদের এই মানব জাতি সম্পর্কে জানা যায়। এবং প্রায় 250,000 বছর আগে কিন্তু এই প্রথম মানব জাতির উদ্ভব হয়েছে বলে ধরা যায় জীবাশ্মের বিভিন্ন রকম প্রমাণ থেকে। তারপরে আপনি যদি ভারতের কথা বলেন, তাহলে ১.৪ মিলিয়ন বছর আগে মহারাষ্ট্রের বোরি জেলায় যে জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে, সেখান থেকে ঐতিহাসিকরা ধারণা করেছেন যে ভারতে কিন্তু মানুষের উদ্ভব 1.4 মিলিয়ন বছর আগে হয়েছে। তো 1.4 মিলিয়ন মানে 1,400,000 বছর আগে হয়েছে। আবার পরবর্তীকালে মানব জাতির আনুমানিক যদি 3,000 খ্রিস্টপূর্বাব্দে প্রস্তর দিয়ে বিভিন্ন রকমের প্রস্তর হাতিয়ার এবং প্রস্তরের তৈরি বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করেছিল। তো প্রস্তরের যন্ত্রপাতি বলতে আমি জাস্ট হাতিয়ারের কথা বললাম এবং পাত্রের কথা বললাম। তো এই যে প্রস্তর যুগ, এই প্রস্তর যুগকে আপনারা তিনটে ভাগে ভাগ করতে পারেন। প্রস্তর যুগকে অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে চারটি ভাগে ভাগ করা আছে, তো মেটাল এজটাকে ধরা হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রস্তর যুগকে প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ সম্পর্কে ভাগ করা হয়। তো আমরা এই তিনটি সম্পর্কে আজকে ডিটেলসে জানবো। তার আগে একবার প্যালিওলিথিক যুগকেও কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়, যেটা হলো লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। কিন্তু আমাদের আলোচনার বিষয় হলো এই তিনটে যুগ। তো মেটালের সম্পর্কে এর মাঝে আমরা সামান্য তথ্য জেনে নেব। তো এটা শুরু করার আগে ডিটেলসে আমরা আরও কিছু যুগ সম্পর্কে তথ্য জেনে নিই। তো আমাদের যে প্যালিওলিথিক যুগ, তারপরে মধ্য মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ, তো যুগ এই যে টার্ম আসছে, তো যুগ আমরা কীভাবে টার্ম করব। তো এই যে যুগ, এটাকেও আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। তো কী কী ভাগ? আপনারা একটা ভাগ করতে পারেন প্রি হিস্ট্রি, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ যার লিখিত উপাদান ইতিহাসে পাওয়া যায় না। 2 নম্বর হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি কোনটা? এই সময় লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু তা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মনে রাখবেন, ইম্পর্টেন্ট, প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ যার কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, যেমন ধরুন প্রস্তর যুগ। তারপরে ধরুন প্রোটো হিস্ট্রি, যার লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু তা উদ্ধার করা সম্ভব হয়নি। তো এর মধ্যে কিন্তু চালকোলিথিক এসটা পড়ে যায়, হরপ্পা সভ্যতা, সেটা আমরা পরবর্তী লেকচারে জানবো। আর তারপরে রয়েছে ঐতিহাসিক যুগ, যার লিখিত উপাদান পাওয়া গেছে এবং তা পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে, যেমন বৈদিক সভ্যতা, আয়রন এজ। আবার আপনি যদি ভাগ করেন, তাহলে চালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে রয়েছে আর্লি হরপ্পান এজ, যেটা 3,500 থেকে 2,600, তারপরে এই ম্যাচিওর হরপ্পান এজ, যেটা খ্রিস্টপূর্বাব্দ 2,600 থেকে 1,900, এবং হরপ্পা পরবর্তী যে পর্ব বা লেটার হরপ্পান এজ, যেটা খ্রিস্টপূর্ব 1900 থেকে 1400। এর বৈশিষ্ট্য কিন্তু গ্রামীণ, আর ম্যাচিওর হরপ্পান এজ নগরকেন্দ্রিক ছিল, আর আর্লি হরপ্পান এজ সেটাও ছিল গ্রামীণ। তো এগুলো আমরা পরবর্তী লেকচারে যত এগিয়ে যাবো তত ধীরে ধীরে জানবো, কিন্তু তার আগে আজকের লেকচারের মাধ্যমে আমরা এই যে প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ সম্পর্কে কিন্তু জানবো। তো আমরা এগুলো প্রাথমিক প্রথমে বৈশিষ্ট্যগুলো দেখে নেবো, তারপর আমরা পার্থক্যের মাধ্যমে এগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করব। তো সব কিছুর পার্থক্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোন যুগে কোন কোন ফ্যাক্টগুলো চালু হয়েছিল, কোন কোন হাতিয়ার চালু হয়েছিল, সেগুলো সম্পর্কে জানতে পারবো। তো বিজ্ঞানীদের যদি বিভিন্ন যুগের সময়কাল হিসেবে বলতে হয়, তাহলে তারা সময়কালকেও কিন্তু তিনটে ভাগ ভাগ করেছে। কী কী? এক জিওলজিক্যাল এজ, দুই
সরি জিওলজিক্যাল এজের এজকেই তারা তিনটে ভাগে ভাগ করেছে, জিওলজিক্যাল এজের এজের ভাগ হিসেবে তিনটে ভাগে ভাগ করেছে, যার মধ্যে একটা হলো প্লেস্টোসিন যুগ, একটা হলো প্লেস্টোসিন যুগ, দুই নম্বর হলো হলোসিন যুগ, আর তিন নম্বর হলো হলোসিন যুগ। দুই নম্বর এবং তিন নম্বর দুটোই হলোসিন যুগ বলে আপনারা হয়তো ভুলেই ফেলছেন, কিন্তু হলোসিন, প্রি হলোসিন এবং পোস্ট হলোসিন বলে দুটো ভাগ রয়েছে। তো প্লেস্টোসিন যুগ কোনটা? তুষার যুগ। আপনারা মুভি দেখেছেন আইসিএজ, তো আইসিএজের ওই যে টাইমটা ওটা কিন্তু তুষার যুগ নামে পরিচিত, আর যেটা কিন্তু প্রাচীন প্রস্তর যুগ বা এই যে প্যালিওলিথিক এজ। তারপরে মেসোলিথিক এজের মধ্যে কিন্তু হলোসিন যুগটা পড়ে যায়, তো প্রি হলোসিন যুগ, মধ্যপ্রস্তর বা তুষার মুক্ত যুগ বলা হয়। তারপরে কিন্তু হলোসিন যুগ, সেটা কিন্তু আবার তুষার মুক্ত যুগ, সেটাও কিন্তু আমাদের নব্যপ্রস্তর যুগের মধ্যে পড়ে। তো চলুন আমরা এবার দেখে নেব। তো পুরাপ্রস্তর যুগ বা প্রথমে আমরা দেখব প্যালিওলিথিক যুগ। তো আমি প্রথমে এক্সপ্লেন করছি, তারপরে আপনাদের কাছে আমি ডেটাটা পাবলিশ করব। তো চলুন পুরাপ্রস্তর যুগ। তো ভারতবর্ষে কিন্তু পুরাপ্রস্তর যুগের সূচনা হয়েছিল এই প্লেস্টোসিন যুগে, আর মানব জাতির আদিম পর্বের মানবদের উপস্থিতির অবসান ঘটেছিল 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে। আর এই যুগের মানব জাতি খাদ্য সংগ্রহ করত, শিকার করত, কিন্তু তারা কিন্তু তখনও আগুন জ্বালাতে শেখেনি, আর তারা খাদ্য গ্রহণ করত বনমূল, বন, তারপর বিভিন্ন রকম তার থেকে ফলমূল, শাক সবজি এইসব নিয়ে। আর এই যুগে মানব জাতি যেসব হাতিয়ার তৈরি করেছিল সে ছিল অমসৃণ, কোনো রকম ধার ছিল না, তাদের দ্বারা কিছু কোনো কিছু কাটা যেত না, ছুঁড়ে মারলে অবশ্যই লাগতো কিন্তু সেটাকে কিন্তু ধার থাকতো না কোনো রকম। তারপর এই যুগে যেসব হাতিয়ার বানানো হয়েছিল, যেমন ধরুন কুঠার, তারপর কুড়ুল, চপার বা ব্লেড, কিন্তু এগুলো একেবারে ধার ছিল না, যেগুলো আমাদের কাজে, মানে তাদের কাজে খুবই কম লাগত। তারপর আবার এই যে প্যালিওলিথিক যুগ, এটাকেও আমরা তিনটি ভাগে ভাগ করা হয়, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। তো সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয়, তবে আমি একবার জাস্ট ধরিয়ে দিচ্ছি যে আপনি যদি নিম্ন বা পূর্বপ্রস্তর যুগ বলেন, অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক বলেন, তাহলে কিন্তু বরফ যুগের ওপর নির্ভর করে এটা গড়ে ওঠে। আর এই যুগে মানব জাতি হাত কুঠার, কারা, কুড়ুল এইগুলো ব্যবহার করতো, আর এই সময় হাতিয়ার সমূহ প্রাপ্ত হয়েছে কোথা থেকে? সোয়ান নদী অববাহিকা থেকে, যেটা বর্তমানে পাকিস্তানে আছে। আর মধ্যপ্রস্তর যুগে সাধারণত পাতলা চ্যাপটা, তারপর টুকরো জাতীয় পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো, এটাও সোয়ান নর্মদা এবং তুঙ্গভদ্রা তীরে পাওয়া গেছে। তারপর উচ্চপ্রস্তর যুগের আবহাওয়া পরিবর্তিত হয়েছিল আর্দ্রতাজনিত কারণে। তো এই কিন্তু এই তিনটে যুগ। আর তারপরে মেসোলিথিক যুগ যদি আপনারা জানতে চান, তাহলে এই যুগের আবহাওয়া ছিল গরম এবং শুষ্ক, আর এই যুগের হাতিয়ার সমূহ ছিল সাধারণত ক্ষুদ্রাকৃতি, অত বড় বড় হাতিয়ার ছিল না, কিন্তু এখানে হাতিয়ার ক্ষুদ্র হলেও এগুলো ছিল কিন্তু আমাদের এই যে আমরা পড়লাম প্যালিওলিথিক, প্যালিওলিথিকের থেকে কিন্তু অনেক বেশি আধুনিক। আর এই যুগে জীবাণু, মানে মানুষ জাতি, মানে তখনকার দিনে মানব জীবিকা নির্বাহ করত শিকার, মৎস্য শিকার, তারপর বিভিন্ন রকম জীবজন্তুকে গৃহপালিত করে, তারপর তারপরে কিন্তু তারা কৃষিকাজ শিখেছিল। আর তারপর যদি নিওলিথিক যুগ পড়তে যাই, তাহলে এই যে নব্যপ্রস্তর যুগ ভারতবর্ষে কিন্তু 4000 খ্রিস্টপূর্বাব্দের পূর্বে হয়নি। আমি একটা এখানে এসটা বলা রয়েছে, সেহেতু আমি আর বলছি না যে কত সালে কত সালে, এটা 5 লক্ষ থেকে 10,000 BC, আর এটা 10,000 থেকে 6,000, এটা 6,000 থেকে 1,000। তো কোথাও কোথাও এটা 6,000 থেকে কিন্তু 4,000 দেখতে পাবেন, কোথাও কোথাও 6,000 থেকে 2,000। তো আপনারা 1,000ই পড়বেন, অসুবিধে নেই। আর এই যে নব্যপ্রস্তর যুগ, এটা কিন্তু এই নব্যপ্রস্তর যুগ সাধারণত মানব জাতির মূল প্রস্তর থেকে হাতিয়ার নির্মাণ করে, আর তারপরে এই হাতিয়ার সমূহ ছিল কিন্তু মসৃণ ছিল, আর তা ছিল প্রাণী শিকারের জন্য কিন্তু পর্যাপ্ত, তারপর গাছের ডাল কাটার জন্যও কিন্তু পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো। এবং এই সময় কিন্তু রাগি বলে একটা শস্য পাওয়া যেত, সেই রাগি শস্যের চাষ করা হতো এবং ভেড়া ও ছাগল পশুপালন করা হতো। আর নব্যপ্রস্তর যুগে মানুষ জাতি মানে সবচেয়ে প্রথমে আগুন জ্বালায়, এবং এই সময় কিন্তু মৃৎপাত্রের তারা ব্যবহার শিখেছিল, এবং মৃৎপাত্র থেকে কীভাবে, মানে মৃৎপাত্র কীভাবে তৈরি করতে হবে সেটাও তারা যথাযথ শিখেছিল, এবং পর্যাপ্ত পরিমাণে তার ব্যবহার কিন্তু তারা করত। আর এই সময় তুলো দিয়ে বস্ত্র নির্মাণ করতে তারা শিখেছিল, অর্থাৎ এর থেকে বোঝা যায় তারা কার্পাস চাষও কিন্তু তারা করত। কার্পাস বর্তমানে বাণিজ্যিক ফসল হিসেবে ইউজ করা হয়, তো এই যে বাণিজ্যিক ফসল, তখন কিন্তু তারা বাণিজ্যিক ফসল হিসেবে তারা কার্পাস চাষ করত এবং তুলো চাষ করত বা তুলো চাষ করত। আর এই যে পিরিয়ড, এই পিরিয়ডে জম্মু কাশ্মীরের বুর্জাহাম, মাস্কি, টেক্কালাকোটা, এটা অন্ধ্রপ্রদেশে আছে, তামিলনাড়ুর প্লিয়ামপট্টি, বিহারের চিরাদ এবং সোনুয়ার, এই এরিয়ায় কিন্তু এই যে নিওলিথিক যুগের বৈশিষ্ট্য পাওয়া গেছে। তো আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নিতে পারেন।
পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি পিডিএফ দিয়ে দেবো। কিন্তু আমি কিছুদিন রিসেন্টলি পিডিএফ দিতে পারছি না, একটু প্রবলেম হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সামথিং কিছু প্রবলেম হয়েছে, পিডিএফ সেন্ড করছি কিন্তু পিডিএফ সেটা আপলোড হচ্ছে না। তো আমি আবার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সে প্রবলেমটা মিটে যায়, তো আমি দেখছি। তো তারপর আমি পিডিএফগুলো সমস্ত যত পিডিএফ বাকি রয়েছে সমস্ত একসাথে দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স বাদে বাকিগুলো দিয়ে দেবো। তো নেক্সট যেটা রয়েছে, এই যে এই পেজে ওই সম্পর্কেই দেওয়া রয়েছে, প্যালিওলিথিক, নিওলিথিক এবং মেসোলিথিক সম্পর্কে। এবং ফাইনাল যে পেজটা আমরা এখানে দেখব, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক যুগের পার্থক্য দেখব। এই পার্থক্যের মাধ্যমে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোন যুগে কী কী চলত। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে কোন যুগ সম্পর্কে, যদি যুগের সময়কালটা দেখি তাহলে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের বিকাশ লাভ করেছিল প্লিস্টোসিন যুগে বা তুষার যুগে, যেটা কিন্তু 5 লাখ থেকে 8 হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক যুগ উঠেছিল। মধ্য প্রস্তর যুগের ক্ষেত্রে দেখলে সেটা আপনার এই 8,000 থেকে 5,000 বা 6,000, আর এখানে সেটা যদি আপনি দেখেন তাহলে এটা 6,000 থেকে 3,000, এই সময়টা কিন্তু এই যে প্রস্তর যুগ চলত, নবপ্রস্তর যুগ। তারপরে যদি আপনারা দেখেন যে প্রাচীন যুগের মানুষ মূলত পশু শিকার, মানে আপনারা যদি তাদের অকুপেশনটা দেখেন তাহলে প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে পশু শিকার এবং খাদ্য সংগ্রহকে তারা পেশা হিসেবে নিত, যেখানে মধ্য প্রস্তর যুগে তারা পশু শিকার এবং খাদ্য সংগ্রহের সঙ্গে মৎস্য শিকারও কিন্তু করত। তো প্রাচীন প্রস্তর যুগে অ্যাকচুয়ালি পশু শিকার কিন্তু করতো না, পশু শিকার তারা না করার মাধ্যমে তারা চেষ্টা করতো বনমূল থেকে, বন থেকে ফলমূল জাতীয়। তো পুরা প্রস্তর যুগ বা আপনারা যদি বলেন প্যালিওলিথিক যুগ, তো প্যালিওলিথিক যুগের শেষের দিক থেকে কিন্তু পশু শিকারের ধারণাটা ওঠে। তো পশু শিকার প্যালিওলিথিক যুগ বললে যেমন সম্পূর্ণ ভুল বলা হবে না, তেমন সম্পূর্ণ কিন্তু ঠিকও বলা হবে না। কিন্তু মেসোলিথিক যুগে সম্পূর্ণরূপে পশু শিকারের ওপর, পশু পালনের ওপর, মৎস্য শিকারের ওপর কিন্তু নির্ভর ছিল। আর নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ কিন্তু শেখা হয়েছিল, আর এই যুগের মানুষ আগের যে ভাবে খাদ্য সংগ্রহ করতো তার সাথে কিন্তু কৃষিকাজও অ্যাড করেছিল। আবার যদি আমরা নেক্সট হাতিয়ার দেখি তাহলে এখানে কিন্তু প্যালিওলিথিক যুগে হাতিয়ার ছিল অমসৃণ, ভোতা, মানে কোনো কাজের ছিল না খুব একটা, আর ক্ষুদ্র প্রস্তর যুগে হাতিয়ার দেখা যেত। কিন্তু মেসোলিথিক যুগে হাতিয়ার তুলনামূলক ধারালো হলো এবং কার্যকরী হলো, এবং নব্যপ্রস্তর যুগে সেটা কিন্তু আরও বেশি ছোটো হলো হাতিয়ারের মানে আকারটা, এবং আরও বেশি তীক্ষ্ণ হলো, ধারালো হলো, যাতে খুব বেশি কাজ করা যায়, তার এফিসিয়েন্সি বেশি। আবার যদি আমরা এর আবহাওয়া দেখি তাহলে প্রাচীন প্রস্তর যুগের আবহাওয়া ছিল তুষার যুগ, মধ্য প্রস্তর যুগের আবহাওয়া ছিল উষ্ণ ও শুষ্ক, আর এই সময়ে ফ্লোরা ফনা এইসবের উদ্ভব দেখা যেত। তারপর নব্যপ্রস্তর যুগ যদি বলেন সেখানে কিন্তু বর্তমান যুগের আবহাওয়াটাই কিন্তু দেখা যায়। তো বর্তমান যুগের আবহাওয়ার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। তো এই ছিল আমাদের তিনটে যুগ সম্পর্কে। এই তিনটে যুগ সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম না, যতটা দরকার হয় পরীক্ষায় যতটা আসে ততটাই জানলাম। তো পরবর্তী লেকচারে আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানবো। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।